ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45 জনে। জীবিত উদ্ধার করা হয়েছে 50 জনকে। রোববার সকালে 90 জনের বেশি আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া C-130 হারকিউলিস মডেলের পরিবহন উড়োজাহাজটির আরোহীদের বেশিরভাগই সেনা সদস্য। দুর্ঘটনায় সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তাদের মধ্যে 45 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় 50 জনকে হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকারীরা। গত 30 বছরের মধ্যে ফিলিপাইনে এটি সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা।